হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাভনিস কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ছোট বড় সবারই পছন্দের বিকালের একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এর জন্য নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ জিরা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি ফুড কালার 1 চিমটি পরিমাণে। এগুলো সব এখন একটি বাটিতে আমি ঢেলে নিয়েছি। আর এখন নিয়ে নিব কাবাবের মশলা। কাবাবের মশলা নিয়েছি আমি 1 চামচ লাগেনি, 1/2 চামচ পরিমাণে লেগেছে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ময়দা। আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস, এটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, টমেটো সস দিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণে। আর এখন আমি দিব হচ্ছে একটি নর্মাল টেম্পারেচারে রাখা ডিম। ডিমটা দিয়ে সমস্ত মশলাগুলো একসাথে করে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে এই মশলাটা তৈরি করে আগে থেকে আলু এভাবে ছুলে ধুয়ে নিয়েছিলাম, সে আলুগুলোর ভিতরে এভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু আলুর সাথে ভালো করে জড়িয়ে দিতে হবে, তাহলে এর খাবারটা খেতে কিন্তু আসলে একটু আলাদা হয়। আমি কিন্তু আলুটা আগে থেকে সিদ্ধ করে রাখিনি, আলুটা জাস্ট কেটে এভাবে ধুয়ে পানি ঝরিয়ে মশলার সাথে এভাবে মেখে নিয়েছি। এইভাবে মেখে আমি নর্মালভাবে রেখে দিয়েছি 20 মিনিটের মতো। 20 মিনিট পর এখন লেবুর রস দিব। তো লেবুর রস এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে ইউজ করব। তো লেবুর রসটা ভালো করে দিয়ে, এই দেখুন এভাবে আমি চিপে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে। এখন ভালো করে আবার হাত দিয়ে মেখে নিয়েছি, মেখে এইভাবে একটি সাইডে রেখে দিয়েছি। তাহলে মশলাটা ভালোভাবে আলুর সাথে মানে মিক্সড হবে, আর খাবারটা খেতে একটু আলাদা টেস্ট আসবে। এই তো দেখুন এভাবে একটা একটা করে আমি ভেজে নিব। তেল দিয়েছি পরিমাণ মতো, আর এখন এরকম আলু এভাবে করে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে আলুটা সিদ্ধ হবে না, খেতেও টেস্ট লাগবে না। তো আলু এইভাবে সব কয়টি দিয়ে চুলার আঁচ কিন্তু একেবারে মিডিয়ামের থেকেও কম রেখেছি, রেখে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই আলুগুলো কিন্তু আবারও বলছি খুব বেশি জাল দিয়ে ভাজা যাবে না, যেটা আগে থেকে আমি আলুগুলো সিদ্ধ করে নিই, এই তেলের ভিতরে আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। এর জন্য বেশি জোরে আঁচ দেওয়া যাবে না, একেবারে লো থেকে সামান্য একটু বাড়িয়ে কিন্তু আমি এভাবে করে ভেজে নিয়েছি। আপনারা এভাবে করে ভেজে নেবেন। এভাবে ভেজে নিলে আলুটা একেবারে সুন্দর সিদ্ধ হয়ে যায়, ভিতরে মশলাগুলো তো মেরিনেট করে রাখার জন্য ঢুকে যায়, খাবারটা খেতে কিন্তু আসলে খুব মজা হয়। তো আশা করি আজকে এই ক্রিস্পি পটেটো বিকালের নাস্তাটা আপনাদের সবারই ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন। তো ভালো লাগলে আমার রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিন, আর যারা নতুন আপুরা আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।